হ্যালো আমার ভাই সব বন্ধুগণ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। ভালো থাকাটাই আমার কাজ। আর এখন যে গল্পগুলো করব, যার কাছে হচ্ছে ফাও সময় আছে, মানে কোনো কাজকাম নাই, একেবারে কাজকর্ম কোনো কিছু নাই, সেই চাইলে ভিডিওটা দেখবেন। যার যে অনেক ব্যস্ত বা কাজকর্ম যারা আছে, তার এই ভিডিওটা দেখার দরকার নাই, কারণ একটু ফাও বকবক করব। আমি সবসময় হচ্ছে গ্রাম পছন্দ করি, গ্রামের দিকে বেশি। আমার বাসাটা যদিও রাঁচি সিটির মধ্যে হলেও আমার বাসা থেকে কাছাকাছি অনেকটা, প্রায় বলা যেতে পারে যে গ্রামের কিছু বৈশিষ্ট্য ধরে রেখেছে, গ্রামের মতোই লাগে। এবং বাসা ছেড়ে আরেকটু যদি ভেতরে যাই, ওইখানে একেবারে পুরোপুরি গ্রাম। যেমন আমি হচ্ছে আমার লাইফে গাঁদা ফুল বলে বা গ্যাঁদা ফুল যেটাই বলেন না কেন, আপনি যেটাতে চিনেন না কেন, সেইটা গাছ আমাদের বাসার চারপাশে অনেক ধরে। কিন্তু এখন আমি গাঁদা ফুলের হচ্ছে যেখানে চাষ করে জমি, সেই জায়গাটাতে আছি আমি। আরও ওই পাশটাতে আরও আছে অনেকগুলো। এখন আমাকে না দেখি, তাই না? কারণ আপনি হয়তো বলছেন যে আপনি সরেন, ফুল দেখি, ফুল দেখাই আপনাকে। এই হচ্ছে ফুল, একেবারে ন্যাচারাল, কোনো কালার কোনো ইফেক্ট আমি ব্যবহার করিনি এই ভিডিওতে, করবো না আর কি, যদিও এখন এডিটিং হয়নি। এডিটিং একটু সাউন্ড দিব। ওকে, এই যে একদম ন্যাচারাল। আমার আমার কাছে মনে হচ্ছে এটা 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর তো পার হয়ে গেছে। বাহ, কি সুন্দর সুবাস ফুলের, স্মেল কত সুন্দর। অতিরিক্ত সুন্দর লাগছে, অতিরিক্ত সুন্দর, অনেক বড় এটা। আর সামনেও ওইদিকে একটা আছে। যাই হোক, আবার বলছি, যাদের ফাউ বক বক শোনার সময় আছে তারা এই ভিডিওটা দেখেন। আসলে গাঁদা ফুলগুলো যখন দেখলাম না, তখন মনে হলো যে আমি যখন বিয়ে করব, আমার যখন বউ হবে, তখন আমার বউ এইরকমই গাঁদা ফুল দিয়ে সে ফুল বানাবে, এবং ফুল মানে হচ্ছে মাথার কানের বানাবে, এবং গায়ে হলুদের দিন ঠিক এইরকম ফুলগুলো দিয়ে কিন্তু সে সাজবে আমার জন্য। ইয়েস, আমার ওয়াইফ, আমার বউ। আচ্ছা, এখন কোথায় আছে ও? আমি নিজেও জানি না কোথায় আছে, কি করছে এখন, আমি নিজেও জানি না। নাকি অন্য কারোর সাথে প্রেম করছে, এটাও তো হতে পারে। না না না, এটা 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 হওয়া যাবে না, এটা 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 মানে এটা একেবারে চিটিং, এটা চিটিং, ভুল। আরেকটু আগে যদি আসতে পারতাম, তাহলে এখানে অনেক আলো ছিল চারপাশটা, মানে আরো আরেকটু ভালো লাগতো। সান চলে গেছে, যেটা গোল্ডেন গোল্ডেন আওয়ার বলে, সেই সময়টা চলে গেছে। এটা আমার বাসা থেকে অনেকটা দূরে প্রায়, এই যে এখানে বেড়া অতটা দেওয়া নাই। ওয়াও, অস্থির, কি সুন্দর, ইয়েস, বাহ। মন আমার কখনোই খারাপ থাকে না, যদি কখনো খারাপ থাকে, ভালো করিনি কোনো না কোনো কিছু, বা আপনাদের কথা ভেবে ভালো করিনি। কারণ আপনারা আছেন আমাকে, যারা কমেন্ট করেন নিয়মিত, যারা আমাকে অনেক বেশি বেশি ভালোবাসা দেন, তাদের কথাগুলো যখন মনে পড়ে ভালো লাগে। কেন জানেন, আমি তো, আপনি তো আমাকে চেনেন না, বা এমন অপরিচিত মানুষ হচ্ছে যারা অকারণে আমাকে সাপোর্ট করে, আমার ভিডিওগুলো দেখে, লাইক দেয়, আমাকে আমার প্রশংসা করে, এটা তো আসলে ভাগ্যের ব্যাপার। তো এই জিনিসগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এখন মনটা আরেকটু বেশি ভালো হয়ে গেছে, কারণ এত সুন্দর চমৎকার একটা জায়গায় আছি, এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। জায়গার এই জায়গায় দাঁড়িয়ে কথা বলা, এখান থেকে দেখে কয়েকটা ছবিও তুলব, তুলে যাব, ছবিগুলো পোস্ট করে দিব। অবশ্যই আপনার বাসার আশেপাশে এইরকম হচ্ছে ফুলের বাগান আছে কিনা, বা কোন ফুলটা চাষ হয়, সেটাও চাইলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর সবসময় ভালো রাখবেন, ভালো রাখতে হবে প্রত্যেকটা মানুষকে, ওকে? কারণ চারপাশের মানুষগুলো না যখন খারাপ থাকবে, দেখবেন একদিন আপনার কাছেও ওই খারাপ জিনিসটা চলে আসছে, বা ওই খারাপ ঘটনাটা আপনার সাথেও ঘটছে। তো চারপাশের মানুষগুলোকে একটু ভালো রাখার চেষ্টা করবেন, ভুল কিছু যেন তার সাথেও না ঘটে, এই বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। আর আমি বেশি জ্ঞান দিয়ে ফেললাম অল্পতেই, এই জ্ঞান দিয়ে ফেললাম মানে এটার জন্য তো আপনাকে আমাকে মানে টাকা দেওয়া উচিত। আচ্ছা যাক, ওকে, অনেক বুকে ফেললাম। তো সবাই ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন, ভালো থাকাটাই হোক আপনার কাজ। আপনাকে জানাচ্ছি শুভ বিকেল, ভিডিওটা কখন পোস্ট করবো জানি না, তবে ভালো থাকবেন, টাটা।